আমরা আজ যে এক্সপেরিমেন্টটা দেখাবো সেটা ড্রয়িং টুল। আজকে দেখাবো পেন্টিং, পেন্টিং কীভাবে করতে হয় সেটা রেসিপি এবং এক্সপেরিমেন্ট নেম দেওয়া হলো এখানে। পেন্টিং অফ কটন ফ্যাব্রিক উইথ অ্যাক্টিভ ডাই স্কিন পেন্টিং মেথড। স্কিন পেন্টিং করতে যাদের রেসিপিগুলো লাগবে সেটা এখানে অ্যাক্টিভ ডাই 4 পার্টস, সল্ট 6 পার্টস, সোডাশ 5 পার্টস, ইউরিয়া 5 পার্টস। ঠিক না, আমরা যে থিকেনারটা নেব সেটা হচ্ছে হলো সোডিয়াম অ্যালজিনেট। থিকেনারটা আমাদের আগে প্রসেস করতে হবে, সেটা হচ্ছে হলো আমরা সোডিয়াম অ্যালজিনেট 8 গ্রাম মেপে নেব। এর ভিতরে 100 ml পানি দেবো। পানি দেওয়ার পরে স্টারার করতে থাকবো। স্টারার করতে করতে এক সময় ভিসকোসিটি আসবে, তখন ওইখান থেকে আমরা 6 পার্টস নিয়ে নেব। পেন্টিংয়ের ভাষায় পার্টস বলা হয়, কিন্তু আমরা এটা 6 পার্ট মানে গ্রামে গ্রামে নিয়ে নেব। 60 পার্টস মানে 60 গ্রাম ওয়াটার অ্যাজ রিকোয়ার্ড, যতটুকু লাগবে। টোটাল হলো 100 পার্টস। আমরা 100 পার্টসের জন্য এই রেসিপিটা নিলাম। আমরা এখন থিকেনার পেস্ট তৈরি করব। তো আমরা যে থিকেনার নেব সেটা হচ্ছে হলো সোডিয়াম অ্যালজিনেট। সোডিয়াম অ্যালজিনেট আমরা কত গ্রাম নেব? 8 গ্রাম। 8 গ্রাম মেপে নিয়ে আমরা 100 ml ওয়াটার দিব। দেন তারপর স্টারার করতে থাকবো। ওকে, একটু বেশি হয়ে গেছে। সোডিয়াম অ্যালজিনেট নিয়ে নিলাম, এখন আমরা 100 ml ওয়াটার নিব। আমরা স্টার্ট করতে থাকবো। স্টার্ট করতে আমাদের মিনিমাম 30 মিনিট সময় লাগবে। যখন পেস্ট ফর্মে চলে আসবে তখন বুঝতে হবে যে আমাদের চিকেনের প্রিপারেশন হয়েছে। এই যে আমাদের চিকেনার তৈরি হয়ে গেছে, যে একটা ভিসকোসিটি আসছে এবং পেস্ট ফর্মে চলে আসছে। এইখান থেকে আমরা 60 পার্টস নিয়ে নেব। তারপরে রেসিপি অনুসারে আমাদের সল্ট, সোডা, ইউরিয়া অর্ডার যদি লাগে সেক্ষেত্রে আমরা নিব। রিয়েক্টিভ ডাই 4 পার্টস, আমরা 5 গ্রাম মেপে নেব। ওকে, এরকম প্রত্যেকটা কেমিক্যাল নিয়ে নেব। আমাদের সমস্ত কেমিক্যাল নেওয়া হয়েছে, ডাই, ইউরিয়া, সোডাশ, সল্ট। ওকে, আমরা এখন যে স্যাম্পলটা প্রিন্ট করবো সেই স্যাম্পলটাকে এখানে মেশাবো। আর এই হলো আমাদের স্ক্রিন ফ্রেম, আমরা যে ডিজাইনটা করবো সেটা বরাবর বসায় নিই। এখানে আমরা পেস্ট এটা বানিয়েছি, এটা দিয়ে দেবো। এরপর এটা হচ্ছে স্কোবার, স্কোবার দিয়ে সমানভাবে প্রেস করতে হবে, যাতে কোথাও ডাই বেশি পড়ে, কোথাও ডাই কম না পড়ে, লেভেল থাকে, যেন সেরকমভাবে প্রেশার দিতে হবে। প্রেশার দিই একবার, দুইবার, তিনবার, তিনবার দিলে না। ওকে, তারপর আমরা দেখবো যে ডিজাইনটা তৈরি হয়েছে
স্ক্রিনে সাহায্য করা হয়েছে। বিদ্যালয়ের নাম হলো স্ক্রিন পেন্টিং। এটা এখন কী করবো, এটা ফার্স্ট স্টেপ কাজ করতে হয় হলো স্টিফিং করতে হয়। স্টিফিং করার পর ড্রাই করতে হয়। তো আমরা স্টিফিং করবো না, এখন আমরা ড্রাই করবো। ড্রাই করার জন্য মেশিনটা অন করে okay.